হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ইন্টারভিউ ডেট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা রয়েছে তোমরা যারা ইন্টারভিউ ডেটের আশায় বসে আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ভিডিওটা চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার ভিডিওতে সমস্ত কিছু বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড একটা স্টুডেন্টকে কল করে কী বলল এবং সেটার স্ক্রিনশট প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চেষ্টা করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমার একটা সাবস্ক্রাইবার আছে নাম দীপ্ত দীপ তো দীপ্ত আমি মক ইন্টারভিউ অনেক আগেই নিয়ে নিয়েছি কারণ তার কুড়ি তারিখ থেকে ইন্টারভিউ ডেট ছিল তো কুড়ি তারিখ থেকে তার ইন্টারভিউ ডেট হওয়ার জন্য কিন্তু আমি তার ইন্টারভিউটা আগেই নিয়ে নিয়েছি এবং সে মোটামুটি ভালো রকমের এই ইন্টারভিউ দিয়েছে তো সে আমাকে এই কল রেকর্ডিংটা পাঠায় তার সাড়ে দশটা নাগাদ কিন্তু এই যে এই ফোনটা আসে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশটটা এই নাম্বার থেকে ফোন আসে এবং তাকে কি বলা হয় সেটাও শুনে নেব তো চলুন কল রেকর্ডিংটা প্রথমে শুনে নিই তারপরে যে ডিসকাশনটা সেটা চালিয়ে যাব হ্যালো ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বলছি হ্যাঁ বলে আপনার ইন্টারভিউটা আজকের দিনে বাতিল হয়েছে পরবর্তীকালে ইন্টারভিউ কবে হবে দেখার জন্য ওয়েবসাইটটা দেখে নেবেন ও পরবর্তীতে কবে জানানো হতে পারে একুশ দিন পরে একুশ দিন পরে দেখবো তাই তো কুজদিন না আপনি রেগুলার দেখতে থাকবেন। কিছু দিন পরে আবার ইন্টারভিউ শুরু হবে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো বন্ধুরা আশা করছি আপনারা কল রেকর্ডিংটা শুনলেন এবং বুঝতে পারলেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কল করে তাকে কি বলা হয়েছে। দীপ্তদীপকে প্রথমেই থ্যাঙ্কস জানাচ্ছি সে আমাকে এই আপডেটটা দেয় এবং স্ক্রিনশটগুলো পাঠায়। দীপ্তদীপ থ্যাঙ্কস জানাচ্ছি তোমাকে। যদি তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলতে চাইছি যে নেগেটিভ জিনিস ছড়াবার জন্য কিন্তু হাজার জন বসে আছে তুমি আজ এতগুলো স্টেপ পার হয়ে এসেছো কেউ চাইবে না যাতে তোমার চাকরিটা হোক কেউ কারো উন্নতি দেখতে চায় না তো নেগেটিভ জিনিস নিও না নেগেটিভ জিনিস ছড়াবার জন্য সবাই বসে আছে তোমার পাশে পজিটিভ জিনিসগুলো নাও এই যে এই লকডাউন এই লকডাউনে কিন্তু হাজারও নেগেটিভ জিনিস আছে কিন্তু কিছু তো পজিটিভ জিনিস রয়েছে এই লকডাউনের ফলে জানো পরিবেশ দূষণ কতটা কম হয়েছে তো এই সমস্ত পজিটিভ জিনিসগুলো তুমি নেওয়ার চেষ্টা করো নেগেটিভ জিনিস নিয়ে কিন্তু তুমি বেশি দূর যেতে পারবে না তুমি যদি কোনো জিনিস থেকে পজিটিভ জিনিসগুলো নিতে পারো তাহলে কিন্তু তুমি বহু দূর যেতে পারবে তোমার লাইফে তুমি উন্নতি করতে পারবে তো আমি এই আশাতেই এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে একটু পজিটিভ বা একটু মোটিভেট করার জন্য কি তোমাদের ইন্টারভিউ খুব জলদির মধ্যেই হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সজাগ আছে তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যে পুলিশের দরকার রয়েছে তাই কিন্তু এতটা তড়ি ঘড়ি এই লকডাউনের পরিস্থিতিতে ইন্টারভিউ নেওয়ার একটাই মূল কারণ রাজ্যে অনেক পুলিশের প্রয়োজন তো তোমরা একেবারে ডিমোটিভেট হও না তোমরা যারা আমাকে কমেন্ট করছো মেসেজ করছো যে আমরা প্রিপারেশান ছেড়ে দিলাম তার তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্রিপারেশানটা চালিয়ে যাও তোমাদের ইন্টারভিউ কিন্তু হবেই আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ইন্টারভিউ হবেই তোমরা একটু পরিশ্রম করো তোমাদের হাতে চাকরিটাও কিন্তু থাকবে এই সময়টা কিন্তু হাল ছেড়ে পালাবার নয় এই সময়টা হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকবার কারণ এতটা স্টেপ যখন পার হয়ে এসেছ আর একটা লাভ দিলে কিন্তু তোমার হাতে চাকরিটা থাকবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে বিভিন্ন পিডিএফের জন্য নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট করোনা এছাড়াও আমফান এই সমস্ত টপিক নিয়ে ভিডিও আনতে চলেছি পিডিএফ দেবো তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে তো ভিডিওটা এতটুকুই ছিল তোমাদেরকে আপডেট করে দেওয়া যে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে খুব জলদির মধ্যেই হতে চলেছে ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকবে এবং আমাদের চ্যানেল তো অবশ্যই ফলো করতে থাকবে কারণ কারণ আমাদের চ্যানেল সর্বপ্রথম তোমাদেরকে আপডেট দিয়ে দেবে তো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন